আসসালামু আলাইকুম বন্ধুরা, কেমন আছেন সবাই? আশা করি সবাই খুব ভালো আছেন। সবাইকে স্বাগতম ফ্যাক্টস অর টেক চ্যানেলের আর একটি নতুন এক্সপেরিমেন্টাল ভিডিওতে। বন্ধুরা, আমরা বিভিন্ন জিনিস তৈরির কাজে এই ধরনের প্লাস ব্যবহার করে থাকি, যেটাকে প্লায়ারও বলা হয়ে থাকে। আর বন্ধুরা, তখন কি হবে যখন হাইড্রোলিক প্রেসের নিচে এই পুরাতন প্লাস এবং একটি নতুন প্লাস রেখে চাপ দেওয়া হবে, তখন কোনটি বেশি শক্তিশালী হবে, পুরাতনটি নাকি নতুনটি? এছাড়াও বন্ধুরা, আজকের ভিডিওতে এমন কিছু এক্সপেরিমেন্ট রয়েছে যেগুলো আপনারা হয়তো বা কখনোই দেখেননি। তো আর কথা বাড়াচ্ছি না, চলুন ভিডিওটি শুরু করা যাক। নাম্বার 5, কন্টেইনার ভার্সেস কার। বন্ধুরা, তখন কি হবে যখন একটি বিশাল বড় কন্টেইনারকে একটি গাড়ির উপরে ছেড়ে দেওয়া হবে, তখন কি সেই গাড়িটি নষ্ট হয়ে যাবে নাকি গাড়িটি ঠিকঠাক থাকবে? তো এই এক্সপেরিমেন্টটি করার জন্য প্রথমে এমন একটি গাড়ি নিয়ে নেওয়া হয় যে গাড়িটি একেবারে পুরনো আমলের ছিল। এরপর একটি ক্রেনের সাহায্যে এমন একটি কন্টেইনারকে উপরে উঠিয়ে নেওয়া হয় যেটাকে প্রায় 43 ফুট উপরে উঠে নেওয়া হয়েছিল। এরপর যখন এত উপর থেকে এই কন্টেইনারটিকে এই গাড়ির উপরে ছেড়ে দেওয়া হয়, তখন তো আপনারা দেখতেই পাচ্ছেন কন্টেইনার ঠিকঠাক ভাবে না পড়লেও এই গাড়ির উপরে এমন ভাবে আছড়ে পড়ে যে গাড়িটি একেবারে দুমড়ে মুচড়ে যায়। আর আপনারা এই গাড়ির বেহাল অবস্থা তো দেখতে পাচ্ছেন, মনে হয় না যে ভাঙ্গারি গাছে বিক্রি করা ছাড়া তাদের আর কোনো উপায় রয়েছে। নাম্বার 4, কালারফুল সফট এগ। বন্ধুরা, আপনারা তো দেখতে পাচ্ছেন এই সবুজ রঙের ডিম কিভাবে তৈরি করা হলো। তো এই এক্সপেরিমেন্ট করার জন্য প্রথমে একটি পাত্রের মধ্যে ভিনেগার ঢালা হয়, এরপর সেই ভিনেগারের মধ্যে ফুড কালার অ্যাড করে নেওয়া হয়, আর এরপরে একটি ডিম দিয়ে দেওয়া হয় এবং অপেক্ষা করা হয় প্রায় একদিন পর্যন্ত। আর একদিন পরে সে যখন ডিমটিকে সেই লিকুইড থেকে ওঠানো হয়, তখন তো বন্ধুরা আপনারা দেখতে পাচ্ছেন ডিমটি কেমন সবুজ রঙের হয়ে গিয়েছে। আর আপনারা এটাও দেখতে পাচ্ছেন ডিমটি অনেক নরম হয়ে গিয়েছে, আর ডিমটি এভাবে বলের মতো জাম্প দিচ্ছে। তো এইভাবে করতে থাকার পরে এক সময় ডিমটি ফেটে যায়। আর অবাক করা বিষয় এটা হচ্ছে যে ডিমের বাইরের আবরণটি তো কালারিং হয়, এমনকি ডিমের ভিতরের অংশগুলো অন্য রঙের হয়ে যায়। নাম্বার 3, 1000 ডিগ্রি মেটাল বল ভার্সেস সোপ। তো বন্ধুরা, এক্সপেরিমেন্টটি করার জন্য প্রথমেই এমন একটি স্টিলের বলকে আগুনের মাধ্যমে 1000 ডিগ্রিতে গরম করে নেওয়া হয়। এরপরে একটি নতুন সাবান নেওয়া হয়, আর এরপর যখন সেই গরম করা মেটাল বলটিকে এই সাবানের উপরে দেওয়া হয়, তখন তো আপনারা দেখতে পাচ্ছেন সবাইকে অবাক করে দিয়ে সাবানটি গলতে থাকে। আর বন্ধুরা, আপনারা তো সবশেষে দেখতে পাচ্ছেন পুরো সাবানটি কেমন মোমের মতো গলে গিয়েছে। নাম্বার 2, স্ট্রেঞ্জ চিলি। বন্ধুরা, আপনারা তো এই অদ্ভুত মরিচটিকে দেখতে পাচ্ছেন, কিন্তু এটা কিভাবে হলো? চলুন এক্সপেরিমেন্ট থেকে দেখে আসি। তো এই এক্সপেরিমেন্ট করার জন্য প্রথমে লিকুইড ডিটারজেন্ট নেওয়া হয়, আর এই লিকুইড ডিটারজেন্ট আমাদের কাপড় চোপড় ধৌত করার জন্য ব্যবহার করা হয়ে থাকে। আর এরপর একটি সবুজ রঙের মরিচকে এই লিকুইডের মধ্যে ডুবিয়ে দেওয়া হয়, আর অপেক্ষা করা হয় একদিন পর্যন্ত। আর একদিন পরে সে যখন দেখা হয়, তখন তো বন্ধুরা আপনারা দেখতে পাচ্ছেন মরিচটি কেমন অদ্ভুত হয়ে গিয়েছে, এর সবুজ রঙটা চেঞ্জ হয়ে একেবারে সাদা হয়ে গিয়েছে। নাম্বার 1, হাইড্রোলিক প্রেস ভার্সেস ওল্ড অ্যান্ড নিউ প্লায়ার্স। বন্ধুরা, এই এক্সপেরিমেন্ট করার জন্য প্রথমে একটি পুরাতন প্লায়ার নেওয়া হয়, আর সেই প্লায়ারের মাঝখানে এমনই একটি তার কাটা দিয়ে দেওয়া হয়। এরপর যখন হাইড্রোলিক প্রেস দিয়ে সেই পুরাতন প্লায়ারের উপরে চাপ দেওয়া হয়, তখন তো আপনারা দেখতে পাচ্ছেন অনেকক্ষণ চাপ দেওয়ার পরেও তার কাটাটি কাটতে পারে না। তো অবশেষে হাইড্রোলিক প্রেসের 231 কেজি চাপে তার কাটাটি কেটে যায়। এরপরে হাইড্রোলিক প্রেসের নিচে বাংলাদেশি একটি কম দামি প্লায়ার রাখা হয় যেটার দাম ছিল মাত্র 150 টাকা। এরপর সেই প্লায়ারের মাঝখানে একটি তার কাটা রেখে যখন হাইড্রোলিক প্রেস দিয়ে চাপ দেওয়া হয়, তখন তো আপনারা দেখতে পাচ্ছেন এই প্লায়ারটি তার কাটাকে তো কাটতে পারেই না, এই প্লায়ারটি হঠাৎ করে ভেঙে যায়। এরপরে দেখা যায় যে এই প্লায়ারটি একেবারে কম দামি লোহা দিয়ে তৈরি করা হয়েছে, এর মধ্যে বিন্দু পরিমাণও স্টিল নেই। এরপরে এমনই একটি চাইনিজ প্লায়ার নেওয়া হয় যেটার দাম ছিল 300 টাকা। এরপর সেই প্লায়ারের মাঝখানে এমন একটি তার কাটা রেখে যখন হাইড্রোলিক প্রেস দিয়ে চাপ দেওয়া হয়, তখন তো আপনারা দেখতে পাচ্ছেন হাইড্রোলিক প্রেসের 168 কেজি চাপে প্লায়ারটি তার কাটাটিকে কেটে ফেলে। এখন এক্সপেন্সিভ জিনিসের পালা। হাইড্রোলিক প্রেসের নিচে জার্মানিতে তৈরি 2500 টাকা দামের একটি প্লায়ার রাখা হয়, আর তার কাটা রেখে যখন হাইড্রোলিক প্রেস দিয়ে চাপ দেওয়া হয়, তখন তো আপনারা দেখতে পাচ্ছেন হাইড্রোলিক প্রেসের মাত্র 118 কেজি চাপের মাধ্যমেই তার কাটাটি কেটে যায়। আর সবশেষে আমেরিকাতে তৈরি সবচেয়ে এক্সপেন্সিভ প্লায়ার যেটার দাম 4500 টাকা, সেটাকে রেখে চাপ দেওয়া হয়, আর আপনারা তো দেখতে পাচ্ছেন হাইড্রোলিক প্রেসের 120 কেজি চাপের মাধ্যমেই তার কাটাটি কেটে যায়। তো বন্ধুরা, সবশেষে এটা দেখা যায় যে এই সবগুলো প্লায়ারের মাঝখানে জার্মানিতে তৈরি 2500 টাকা দামের এই প্লায়ারটি জয়লাভ করেছে।
তো বন্ধুরা এই ছিল আজকের পাঁচটি অসাধারণ এক্সপেরিমেন্ট। এই পাঁচটি এক্সপেরিমেন্ট থেকে আপনার কাছে কোন এক্সপেরিমেন্টটি সবচেয়ে বেশি ভালো লেগেছে তা অবশ্যই কমেন্টে জানিয়ে দিবেন। তো চ্যানেলে নতুন হলে চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখবেন এবং পাশে থাকা বেল আইকনটি ক্লিক করতে ভুলবেন না। কিন্তু দেখা হবে নতুন আরেকটি ভিডিওতে। আর ততক্ষণ পর্যন্ত সবাই সুস্থ থাকবেন, ভালো থাকবেন, আল্লাহ হাফেজ।